ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। বাইরে প্রচণ্ড বাতাস আর বর্তমান সময় এমন অবস্থা, কখন বাতাস কখন বন্যা আর কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ ওড়ে সেটাই বোঝা যায় না। হঠাৎ করে বাতাস ছাড়ছে এই মাত্র, মানে ঝড় হবে এমনটা, আবার কিছুক্ষণ পরই আকাশ ক্লিয়ার হয়ে যায়। এই যে এখন দেখতেছেন আকাশ পুরো ক্লিয়ার, একদম রৌদ্রের প্রখর তাপ, মানে কখন যে কি হয় বোঝাই যায় না। জায়গাটুকু খালি রয়েছে, এখানে বীজ ছিল আর শেষ সময় লাগাইতে পারে নাই, এই জন্য জায়গাটা খালি আর কিছুটা পানিও আছে। আমি চিন্তা করছি এখানে কয়েকদিনের ভিতরে একটু খরা দিলেই লাল শাকের বীজ বুনে দেব, আর লাল শাক হলে খাওয়া যাবে শীতের ভিতরে। আরও একটা আছে দেখাচ্ছি, এবার খেতে এত পরিমাণ ঘাস হয়েছে, আর ঘাস হওয়ার কারণে এই যে মানে ঘাস বেছে ক্ষেতের ভিতরে রাখতে হয়েছে, মানে এত পরিমাণ ঘাস। এই যে ধান ক্ষেত, এখানেও কিন্তু ধান ছিল বাট রাখার জায়গা নেই, এই জন্য এটির ভিতরে রাখছে। আর আমাদের এই পাশেও অনেকটা জায়গা ফাঁকা আছে, এই জায়গাটা এখানেও বীজ ছিল আর সে সময় বীজগুলো উঠাইতেও পারে নাই আর লাগাইতেও পারে নাই, এই জন্য জায়গাটা ফাঁকা। একটু একটু লাগাইছিল, আর চারদিকে লাগানোর কারণে মেশিন আনতে পারছিল না, আর ক্ষেত না চাওয়া হলে লাগানো যায় না চাষ না করলে। এই যে বীজ, অনেক বীজ আছে এখানে, আমি চিন্তা করছি এটি শুকাইলে লাল শাক বা শীতকালীন ফসল লাগিয়ে দিব। আর এক খাদ্যের পাতা মানে ভাঙা হইতেছে, প্রচণ্ড পাতা শুকিয়ে আছে আখের গায়ে, এগুলো যদি সরাই না দেওয়া হয় সেক্ষেত্রে আখে পোকা ধরে। আর অনেকগুলো ক্ষেত থাকার কারণে আসলে সময় পাওয়া হয় না, যে চারদিক ধানটা নিয়ে ব্যস্ত আর লোকজনও পাওয়া যায় না এখন তেমন। ওই যে আখ্যা তা একটা, ওই একটা ধান আমাদের কিছুদিন আগে লাগানো হয়েছে, মানে সবার এই জন্য ধান বেশি ভালো হয়েছে। এই যে ধান একটা বের হয়েছে, আজান দিতেছে, আসলে এখন আজান দিতেছে শুক্রবার আজকে।